স্ত্রী চাকুরি করলে স্বামীর হক নষ্ট হয় তারপরে লিখেছেন স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয় স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয় স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয় স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয় ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক নিজের সন্তানের জন্য একজন লজ্জাশীলা মা দিতে পারবেন না এই পোস্টগুলো যদি ইসলাম বিদ্বেষী হইত আজকে যদি তানজিম হাসান সাকিব একজন ক্রিকেটার হয়ে যদি ইসলাম বিদ্বেষী কোনো পোস্ট করত তাহলে কিন্তু এই সমস্ত হলুদ মিডিয়াগুলো বাহবা দিত এবং বলতো যে এর বাক স্বাধীনতা আছে কারো বাক স্বাধীনতায় বাধা দেওয়া ঠিক নয় এই বক্তব্য কিন্তু আজকে হলুদ মিডিয়াগুলোতে আসতো কিন্তু বাক স্বাধীনতাকে শুধু ইসলামের ইসলামের বিরুদ্ধে ইসলামের পক্ষে কথা বললে সেটা সেখানে কিন্তু কেউ বাকস্বাধীনতার দোহায় দেওয়া হয় না সাকিব বাদে বাংলাদেশের পুরো ক্রিকেট টিমটাকে দেখলে মনে হয় এরা ক্রিকেট খেলতে নয় ধর্মপ্রচারে বের হয়েছে তানজিমের ফেসবুক ওয়ালে গিয়ে আমার মনে হয়েছে এই পোলায় কিছুদিনের মধ্যে তালিবানে যোগ দিবে ইসলামের পক্ষে কথা বললেই তাকে মৌলবাদী তাকে তালেবান তাকে জঙ্গি বিভিন্ন ট্যাগ লাগিয়ে দেওয়া হয় তার পিছনে এবং এই হলুদ মিডিয়াগুলো যারা দোহায় দেয় তারা শুধুমাত্র ইসলাম বিদ্বেষী ইসলামের বিরুদ্ধে বাক স্বাধীনতার দেয় ইসলামের পক্ষে কথা বললে সেটার থাকে না বরং ইসলামের পক্ষে কথা বললেই তাকে মৌলবাদী তাকে তালেবান তাকে জঙ্গি বিভিন্ন ট্যাগ লাগিয়ে দেওয়া হয় তার পিছনে এই সমস্ত হলুদ মিডিয়াগুলোকে গুলোকে আল্লাহ তালা হেদায়ত দান করুন তাদের হেদায়তের দোয়া করি আমরা যদি তাদের নসিবে হেদায়েত না থাকে তাহলে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। জামিজেরা বেঁচে থাকবে এদেশের কোটি কোটি মানুষের ভালোবাসায়। আত্তাহরিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বান। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী। আমাদের বাংলাদেশের একজন সনামধন্য ক্রিকেটার যার ইসলাম প্রচারকে কেন্দ্র করে কিছু হলুদ মিডিয়া তাকে সমালোচনা তার সমালোচনা এবং তাকে কালারিং করার চেষ্টা করছে যা দেখে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একজন মুসলিম দেশের মুসলিম ক্রিকেটার সে নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছে গর্বের সাথে এটা সবচাইতে বড় ব্যাপার এবং আমাদের মুসলিম হিসেবে এবং আমাদের মুসলিম দেশের মিডিয়াগুলো তার পাশে দাঁড়ানোর কথা ছিল কিন্তু তার এই নিজের মুসলিম পরিচয় দেওয়া এবং তার মানহাজকে স্পষ্ট করা সে কোরআন হাদিস মেনে চলে ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চলার চেষ্টা করছে এই ধরনের কোনো কিছু কোনো পোস্টকে কেন্দ্র করে তাকে অপমানিত করার যে চেষ্টা অপচেষ্টা চলছে তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে সম্মানিত উপস্থিতি আজকে আমরা অনেক মানুষই অনেক মুসলিম ঘরের আলালের দুলালরা যারা বড় লোকের ছেলে তারা নিজের থেকে মুসলিম পরিচয় দিতে ঘৃণা করে অথচ একজন ক্রিকেটার যে নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছে এবং তার পক্ষে যে পোস্টগুলো করছে এটার জন্য আমাদের অবশ্যই তার প্রশংসা করা দরকার ছিল আজকে আমরা মুসলিম এটা আছে একটা গর্বের বিষয় মুসলিম জাতি শ্রেষ্ঠ জাতি এটা আমাদের জানা দরকার প্রচার করা দরকার কারণ আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম আল্লাহ বলছেন ইসলাম আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম অতএব আমি মুসলিম হিসেবে নিজেকে মুসলিম পরিচয় দিব এটাই হচ্ছে সবচেয়ে বড় গর্বের বিষয় তারপরে সে নিজেকে নিজে আহলে হাদিস পরিচয় দিয়েছে তার পোস্টের মাধ্যমে এটা আরো গর্বের বিষয় কারণ রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তার বিদায় হজ্জের ভাষণে তিনি বলে গেলেন তারাক তুফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা তোমাদের মধ্যে আমি দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি যতদিন পর্যন্ত ওই দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না সে দুইটি বস্তু কি এক কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন ও সুন্নাত বি এবং তার নবীর সুন্নাত আহলাদিস শব্দের অর্থই হচ্ছে কোরআন এবং সহি হাদিসের অনুসারী সম্মানিত উপস্থিতি মনে রাখবেন যারা ইসলামের পক্ষে কাজ করে যারা নিজেদেরকে প্রকৃত মুসলিম হিসেবে প্রকাশ করতে চায় তাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে এবং আখেরাতে উভয় জগতে সম্মানিত করবেন যেমন ভাবে সম্মানিত হয়েছেন নবী মুহাম্মদ সাল্লু আলী সাল্লাম নবী মুহাম্মদ সাল্লি সাল্লামের যারা সমালোচনা করেছিল নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যারা পাগল বলেছিল নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে যারা জাদুকর বলেছিল নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করেছিল তাদেরকে তারা দুনিয়াতে আখেরাতে উভয় জগতে তারা লাঞ্ছিত অপমানিত আমরা দেখে আসলাম বদরের ময়দানে বদরের ময়দানে যে সমস্ত সাহাবায়ে রাম শহীদ হয়েছিলেন তাদের সম্মান দেখে আসলাম বদরের যুদ্ধে যে আবু জাহেল আবু জাহেলরা নিহত হয়েছিল তাদেরকে একটা গর্তের মধ্যে পুঁতে রাখা হয়েছে সেখানে মানুষ থুতু নিক্ষেপ করছে সেটা আমরা দেখে এসেছি অতএব যারা ইসলামের বিপক্ষে যে সমস্ত হলুদ মিডিয়ারা কাজ করছে তারা দুনিয়াতে অপমানিত হবে আখেরাতেও অপমানিত হবে এটা চির সত্য কথা যুগে ইতিহাস যদি পর্যালোচনা করেন তাহলে এটাই প্রমাণিত হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে একজন ক্রিকেটার হিসেবে তানজিম হাসান সাকিব তিনি যে পোস্টগুলো করেছেন সে পোস্টগুলো অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং বাস্তবতার দিকে লক্ষ্য করে তিনি এটা করেছেন তিনি লিখেছেন স্ত্রী চাকুরি করলে স্বামীর হক নষ্ট হয় স্বামীর হক আদায় হয় না বাস্তবেই তাই স্ত্রী যদি চাকরি করে স্বামীর হক আদায় পরিপূর্ণভাবে হয় না অতব হয় কিন্তু সেটা পরিপূর্ণভাবে আদায় করা সম্ভব হয় না একজন স্ত্রীর পক্ষে এটা সত্য কথা যার স্ত্রী চাকরি করছে সে এটা বুঝে তাকে জিজ্ঞেস করে দেখুন তারপর লিখেছেন স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না দেখেন না স্ত্রী চাকরি করছে সন্তানকে কাজের মেয়ের হাতে রেখে গিয়ে চলে গেছে কাজের মেয়েরা সেই সন্তানকে নির্যাতন সন্তানের উপর নির্যাতন চালাই অনেক জায়গায় প্রমাণ হয়েছে আমরা সেগুলো দেখেছি এটাতে কি প্রমাণ হয় যে অবশ্যই তিনি যে পোস্ট করেছেন বাস্তবতার প্রতি লক্ষ্য করেই তিনি এই পোস্টগুলো করেছেন তিনি লিখেছেন স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয় স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয় স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয় স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয় বাস্তবেই কিন্তু তাই স্ত্রী চাকরি করলে পর্দা সহকারে চাকরি করা বাংলাদেশে খুব কম জায়গায় আছে আজকে তো শিক্ষা প্রতিষ্ঠানে পর্যন্ত বোরখা পড়তে নিষেধ করা হচ্ছে তাহলে একজন চাকরি একজন মহিলা যদি চাকরি করে সেই অফিসে অন্যান্য পুরুষরা থাকে একজন বেগানা পুরুষের সাথে একজন মহিলা যখন চাকরি করে সে কি তার পর্দা পরিপূর্ণভাবে ভাবে মেনটেন করতে পারবে ইসলাম মুসলিম মহিলাদের চাকরির বিরোধী নয় কিন্তু কিছু শর্ত আছে শর্ত সাপেক্ষে একজন মুসলিম মহিলা চাকরি করতে পারবে তার মধ্যে প্রধান শর্ত হলো তার পর্দা ঠিক রাখতে হবে কিন্তু আমাদের দেশে এমন কয়টা অফিস পাবেন যেখানে মহিলারা নিজেদের পর্দা পরিপূর্ণভাবে বজায় রেখে চাকরি করে তাহলে তার যে পোস্ট এটা তো তার বাস্তব বাস্তব চিত্র এটা সমাজের স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয় এখন তো বেপর দা হয়ে নারীরা চাকরি করছে এর ফলে কি হচ্ছে ওই অফিসের যে সমস্ত পুরুষ আছে তারা তার প্রতি আকৃষ্ট হয় তারা তাদের চরিত্রকে নষ্ট করে তাহলে এই পোস্টগুলো অবশ্যই এর বাস্তবতা আছে তারপর তিনি আরেকটা পোস্ট করেছেন যেটা অত্যন্ত বাস্তব বাস্তব একটা পোস্ট তিনি লিখেছেন যে ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক নিজের সন্তানের জন্য একজন লজ্জাশীলা মা দিতে পারবেন না আজকে যদি আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটির মেয়েদের দিকে লক্ষ্য করি যেভাবে অবাধ মেলামেশা নারীদের আপনি যান বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে নারী পুরুষ যুবক যুবতীদের যে অবাদ মেলামেশা এগুলো তাদের এই ইউনিভার্সিটিতে যার লজ্জা নাই সে এমন কিছু নাই যে করতে পারে না লজ্জা একটা ইমানের অঙ্গ রাসুল সাহা বলছেন যে আল হায়া হায় মিনাল ইমান লজ্জাশীলতা ইমানের একটা অঙ্গ যার লজ্জা নাই সে সবকিছুই করতে পারে আজকে স্কুল কলেজে যখন একজন মেয়ে যাচ্ছে বেপর্দা হয়ে ঘুরছে তার বুকের উপরে কোনো ওড়না নাই মাথায় কাপড় নাই এইভাবে যখন অন্যান্য সামনে চলাফেরা করছে তখন তার লজ্জা এমনভাবেই কমে যাচ্ছে যে বিয়ের পরেও তার পরিবারের তার শ্বশুর পরিবারের অন্যান্য পুরুষদের সামনে বা তার দেবরের সামনে যে তাকে পর্দা করতে হবে এই বিষয়টা তার আর মাথায় আসে না কারণ তার লজ্জা বলতে কিছুই নাই তার লজ্জাশীলতা একটা বিমানের বড় অঙ্গ যেই নারীরা বিশ্ববিদ্যালয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়ে সে তো সব মেয়েকে বলেনি বিশ্ববিদ্যালয়ের সব মেয়ে যে ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত তা নয় বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটি অনেক মেয়ে আছে যারা মাসাল্লাহ পূর্ণ পর্দা বজায় রেখে ইউনিভার্সিটি কলেজগুলোতে লেখাপড়া করে তিনি কিন্তু ঢালাও ভাবে বলেন নাই তার ভাষা বুঝতে হবে তার ভাষা হলো ইউনিভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় সব এই আড্ডায় নয় যারা এই আড্ডায় অভ্যস্ত তাদেরকে লক্ষ্য করে তিনি বলেছেন এবং তাদের দ্বারা তাদেরকে যে বিয়ে করবে অবশ্যই তার ওর থেকে যে সন্তান প্রসব হবে সেই সন্তান কখনোই একজন লজ্জাশীলা মা পাবে না তার মা নির্লজ্জ হবে তার মা তার সন্তানদেরকে ওইভাবে উলঙ্গ করে মানে গড়ে তুলবে সম্মানিত উপস্থিতি আজকে দুঃখ লাগে একটা জিনিস এই পোস্টগুলো যদি ইসলাম বিদ্বেষী হইতো আজকে যদি তানজিম হাসান সাকিব একজন ক্রিকেটার হয়ে যদি ইসলাম বিদ্বেষী কোনো পোস্ট করত তাহলে কিন্তু এই সমস্ত হলুদ মিডিয়াগুলো বাহবা দিত এবং বলতো যে এর বাক স্বাধীনতা আছে কারো বাক স্বাধীনতায় বাধা দেওয়া ঠিক নয় এই বক্তব্য কিন্তু আজকে হলুদ মিডিয়াগুলোতে আসতো কিন্তু কি শুধু ইসলামের ইসলামের বিরুদ্ধে ইসলামের পক্ষে কথা বললে সেটা সেখানে কিন্তু কেউ বাকস্বাধীনতার দোহায় দেওয়া হয় না কেউ দেয় না তাহলে বোঝা যাচ্ছে যে সমস্ত নাস্তিক ব্লগাররা এবং এই হলুদ মিডিয়াগুলো যারা স্বাধীনতার দোহায় দেয় তারা শুধুমাত্র ইসলাম বিদ্বেষী ইসলামের বিরুদ্ধে স্বাধীনতার দোহায় দেয় ইসলামের পক্ষে কথা বললে সেটার বাকস্বাধীনতা থাকে না বরং ইসলামের পক্ষে কথা বললেই তাকে মৌলবাদী তাকে তালেবান তাকে জঙ্গি বিভিন্ন ট্যাগ লাগিয়ে দেওয়া হয় তার পিছনে সম্মানিত উপস্থিতি আমাদের যারা আমরা মুসলিম আছি আমাদেরকে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে এই সমস্ত হলুদ মিডিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমরা সবাই বাংলাদেশের কোটি কোটি মুসলিম তানজিম হাসান সাকিবের পাশে আছি আমরা আমরা দোয়া করি আমরা তো পাশে আছি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন তার পাশে সব সময় থাকেন আর আল্লাহর সাহায্য যেন তার সাথে সব সময় থাকে সম্মানিত উপস্থিতি আমরা যদি সচেতন না হই তাহলে এই সমস্ত হলুদ মিডিয়াগুলো ভবিষ্যতে মুসলিমদেরকে কথাই বলতে দেবে না আমাদেরকে সতর্ক হতে হবে সচেতন হতে হবে আমাদের এই বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আল্লাহ তালা আমাদের সকলকেই এই তৌফিক দান করুন এই সমস্ত হলুদ মিডিয়াগুলোকে গুলোকে আল্লাহ তালা হেদায়ত দান করুন তাদের হেদায়তের দোয়া করি আমরা যদি তাদের নসিবে হেদায়ত না থাকে তাহলে তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দিন এই দোয়া আমরা আল্লাহ কাছে করবো এ বলেই আজকে শেষ করছি আকুল আস্তাকুমিসাইসলিমিন্তাক ইন্না গাফুর রাহিম আসসালাম আলিকুম ওরমতুল্লাহি